হ্যালো আপুরা, সো তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে আমার ন্যাচারাল হেয়ার, একটু লাইক ওয়েভি। এবং আমার যে বেবি হেয়ারগুলো, সে বেবি হেয়ারগুলো হচ্ছে খুবই কার্লি। সো আমি হচ্ছে একটা স্লিক বান আজকে করতে চাইতেছিলাম আমার চুলে, কিন্তু আমি হচ্ছে কোনো রকম হিট দিয়ে আমার হচ্ছে চুলটাকে স্মুথ করতে চাইতেছিলাম না। তো আমি এই জন্য হচ্ছে অনেকগুলো ইউটিউব ভিডিও দেখে আজকের ভিডিওটা করার অ্যাটেম্প্ট নিয়েছি। সো প্রথমে আমি যেটা করতেছিলাম যে আমার চুলটা হচ্ছে একটু ভিজায় নিতেছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে যে চুলটা একটু হালকা এভাবে স্প্রে করে ভিজে নিলে হালকা একটু ড্যাম্প হয়। আমি এখানে পানি ব্যবহার করছি, এটা খালি সেটিং স্প্রে ছিল। এবার হচ্ছে আমি একটা সিরাম ব্যবহার করতেছি, এটা হচ্ছে আর্গান অয়েল এক্সট্রাক্ট একটা সিরাম। তো এইটা দিলে যেটা হয় যে এক দুই পাম্প যদি আমি আমার ড্যাম্প চুলে দিই তাহলে খুব সুন্দর চুলটা স্মুথ লাগে, কিন্তু আমি যদি বেশি পরিমাণে দিই তাহলে চুলটা হচ্ছে অয়েলি লাগে। তো আমি ইউটিউবে যে টিউটোরিয়ালগুলো দেখছি ওখানে সবগুলোতে বারবার বলা হয়েছে কি লাইক ডার্টি হেয়ার, চার দিন পাঁচ দিন ওয়াশ করে নেই এরকম হেয়ার হচ্ছে বেটার হয় এই টাইপের চুলের জন্য। তো এখন বাংলাদেশে তো আসলে অত লম্বা টাইম গোসল না করে বা চুল ক্লিন না করে থাকা পসিবল না। তো আমার পিছনের দিকের এটা দেখতে পারতেছ অনেক বেশি প্রবলেমেটিক্স, আমি পিছনের দিকটা চুলগুলো আটকাই, পিছনের দিকেও হচ্ছে আবার বেশি করে সিরাম দিব। এখানে তোমরা চাইলে রিয়েল অয়েল বা অলিভ অয়েলও দিতে পারো আই গেস, বাট আমার কাছে মনে হয়েছে কি সিরামটা দিলে চুলের মধ্যে সেই অয়েলি ভাবটা থাকে না, কিন্তু মানে অয়েলি লাগে না দেখতে, বাট হচ্ছে অয়েলের কারণে চুলগুলো যে একসাথে চাপটা হয়ে থাকে সেই চাপটা ভাবটা আসে। তো এবার আমি হচ্ছে চুলগুলোকে আঁচড়ে দিয়েছি। আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে দেখছি ওরা হচ্ছে একটা ওই যে বোয়ার হেয়ার ব্রাশ ব্যবহার করে এবং ওইটা হচ্ছে চুলটাকে স্মুথ করতে অনেক হেল্প করে। আর প্রত্যেক হেয়ার স্টাইলিস্টও আমি দেখছি যে ওই টাইপের চিনি ব্যবহার করে। এখন ওই টাইপের চিনি বাংলাদেশে কই পাওয়া যায় আমি এটা জানি না, অনলাইন থেকে আমি কিনে যেতেছি না। তোমরা কেউ যদি জানো ওই টাইপের চিনিগুলো কোথায় পাওয়া যায় আমাকে প্লিজ জানাইও। এরপরে আমি হচ্ছে এরকম মোটা একটা গার্ডার দিয়ে আমি চুলটাকে একটা পনি টেলে করতেছি। এখন তোমরা যারা রেগুলার এই টাইপের হেয়ার স্টাইল করো তারা আমাকে আজকে এই ভিডিওটা দেখে কাইন্ডলি জানাবা যে আমি কী কী ভুল করছি এবং নেক্সট টাইমে আমি হচ্ছে চুল বাঁধার সময় জিনিসগুলো মাথায় রাখবো। এরপর আমি হালকা একটু অলিভ অয়েল নিতেছি, কারণ আমার এই হেয়ারগুলোও হচ্ছে ফ্রিজি। তো এই জায়গায় তো আমি আরও অনেক কিছু কাজ করব যে জায়গাগুলোতে বাঁধছি, বাট পনিটেলের পাটুকু যাতে একটু স্মুথ লাগে এই জন্য আমি একটু হালকা অয়েল দিয়ে নিলাম, যাতে হচ্ছে থাকে না যে চুল এক 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 দিকে বের হয়, আমার হেয়ারটা হচ্ছে ওই টাইপের, তো ওরকম যেন না লাগে, একটু যেন স্মুথ লাগে। এবার আমি হচ্ছে এটাকে এরকম করে প্যাঁচাই, এরপর যে চিকন যেই কালো চুল বাঁধার যে গার্ডারগুলো পাওয়া যায় আমি ওইটা দিয়ে এটাকে হচ্ছে সিকিউর করে নিতেছি। তো আমার কাছে মনে হয়েছে এভাবে করার থেকে আমি যদি চুলটাকে দুই ভাগ করে তারপর টুইস্ট করে ছোট ছোট পিন দিয়ে নিতাম তাহলে মনে হয় দেখতে আরেকটু নিট লাগতো। আমার কাছে মনে হয়েছে যে আমার এন্ডে এটা একটু ভুল হয়েছে এবং আরেকটা মেজর প্রবলেম। এরপর হচ্ছে আমি আমার চুলগুলোকে এখন যেগুলো একটু এদিক ওদিক হয়েছিল লাইক একটু মেসি বান টাইপের ওগুলো হচ্ছে ক্লিপ দিয়ে সাইজ করতেছি। তো যাই হোক, আমার এখানে আরেকটা মেজর যেই ভুলটা হয়েছে, আমি হচ্ছে বড় একটা আয়না দেখে করতেছিলাম, আমি যেহেতু ছোট আয়না দেখে করতেছিলাম সো একদম বানের আশপাশের হেয়ারগুলো যে স্মুথ হয় না এটা আমি হচ্ছে আর দেখি নাই আয়নাতে। এরপরে আমি হচ্ছে জেল দিতেছি, কারণ তোমরা দেখতেছো এই যে ছোট ছোট বেবি হেয়ারগুলো এত ফ্রিজি এত বিশ্রীভাবে হচ্ছে বেরোয় আসছে এবং এই কারণে আমি সারা জীবনে কখনো চুল বাঁধতে পারি না, কারণ চুল বাঁধার পরে নিট ব্যাপারটা লাগে না। চুল বাঁধার পরে আমি যদি খুব সুন্দর করে চুল বাঁধি আমাকে দেখতে হচ্ছে হোমলেস লাগে, এই জন্য সারা জীবনে দেখা যেত আমি চুলের মধ্যে হিট দিতাম, চুল স্ট্রেট করতাম। তো এরপর আমি হচ্ছে এটা একটা জেল দিতেছি, স্টুডিও এক্স জেল, এটা ছেলেদের চুলের জেল বাট ওয়ার্কস রিয়েলি গুড, দামও অনেক কম। তো এটা আমি হচ্ছে একটা টুথব্রাশের মধ্যে দিয়ে আমার এই হেয়ারটাকে কী বলবো স্মুথ করতেছি। এই টুথব্রাশটা কিন্তু নর্মাল টুথব্রাশ না, এগুলো হচ্ছে 10 টাকা দামের যে চিপ টুথব্রাশগুলো এটা হচ্ছে ওই টুথব্রাশ। তো এই টুথব্রাশগুলোর ব্রিসলগুলো অনেক হার্ড, তো এই জন্য দেখা যায় কি যে চুল এভাবে শেপ করতে এটা হচ্ছে অনেক বেশি হেল্প করে। তো আমি আমার পিছনের দিকটা কিন্তু একদম মডেলরা যেরকম অনেক সুন্দর টাইট করে ওরকম টাইট করতে পারি না। এখন এটার জন্য কি করা যেতে পারে, তোমরা যারা রেগুলার এই টাইপের হেয়ার স্টাইল করো প্লিজ আমাকে জানাবা। এরপরে আমি আমার ফুল চুলে হচ্ছে হেয়ার সেটিং স্প্রে দিতেছি এবং হেয়ার সেটিং স্প্রে দিয়ে আমি কি করব, আমি আমার হাত দিয়ে আরেকটু স্মুথ করে দিব, কারণ ফ্রন্ট পার্টটা কিন্তু খুব সুন্দর স্মুথ হয়েছে, আমার ব্যাক পার্টটা এত সুন্দর স্মুথ হয় না, তো প্রফেশনাল লাগতেছে না দেখতে। আমার কাছে আরেকটা ভুল হয়েছে, আমি যদি এখানে একটু ববি পিন দিতাম
পিছনগুলো ধরে ধরে, তাহলে মেবি আরেকটু ক্লিন লাগতো। আমি যদি আমার এই ফ্রিজি যে পার্টটুকু পিছনে দেখা যাচ্ছে ওটুকুর মধ্যে হাত দিয়ে রাখি, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর স্লিক লাগতেছে আমার বানটা, বাট হাতটা সরাইলেই যাচ্ছে। সো আমাকে তোমরা জানো।